কোনো এক গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর কিনারে গৌতম বুদ্ধ বসেছিলেন। নদীর কিনারায় পাথরের শয্যা, ছোট্ট একটা নদী নিজের তরল ধারায় বয়ে চলেছে। বুদ্ধদেব মনে মনে চিন্তা করতে থাকেন যে এই ছোট্ট নদী কত মানুষের পিপাসা বুঝিয়ে থাকে, কিন্তু ভারী ভারী পাথর একই স্থানে পড়ে থাকে আর অন্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। এই ঘটনা থেকে এটাই শিক্ষা হয় যে অন্যের রাস্তায় বাধা সৃষ্টি করা পদার্থ নিজেও কোনোদিন এগিয়ে যেতে পারে না, বরং যে অপরকে সদ্ভাবনা এবং সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখায় সে নিজেও সামনে এগিয়ে চলে। বুদ্ধদেব যখন এই বিচারে মগ্ন ছিলেন তখনই তিনি গ্রামবাসীর একটা ভিড় নিজের দিকে এগিয়ে আসতে দেখেন। অনেক চেঁচামেচি হচ্ছিল আর মানুষ কোনো এক যুবতীর প্রতি অশব্দ বলছিল। তিনি দেখেন যে মানুষ একজন যুবতীকে টেনে নিয়ে আসছেন আর তাকে গালিগালাজ করছে। ভিড় যখন তার কাছে চলে আসে তখন বুদ্ধদেব তাদের কাছে ওই যুবতীকে মারা ও তার উপর বাজে শব্দ প্রয়োগ করার কারণ জানতে চায়। তারা বলে যে এই স্ত্রী হলো চরিত্রহীন, ওর স্বামীকে ধোকা দিয়েছে আর নিজের পতিকে ছেড়ে অন্য দ্বিতীয় ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, আর আমাদের সমাজের নিয়ম হলো এমন ব্যভিচারী স্ত্রীকে পাথর দিয়ে মেরে ফেলা। বুদ্ধদেব ওই যুবতীর দিকে তাকান আর বলেন, তোমরা একেবারে সঠিক কথা বলছো, তোমরা যেটা চাও সেটাই করো, তবে আমার শুধুমাত্র একটাই শর্ত, যে পাথর মারার অধিকার শুধুমাত্র তারই আছে যে নিজে কখনো ব্যভিচার করেনি, যার মনে কখনো দ্বিতীয় কোনো স্ত্রী বা পুরুষের প্রতি ভুল বিচার আসেনি, অথবা যে কখনো পতি অথবা পত্নীকে ধোকা দেওয়ার কথা চিন্তাও করেনি। এটা বলে তিনি চুপ হয়ে যান। চারিদিকে সংকট ছড়িয়ে পড়ে আর কিছু সময় পর মানুষ তাদের অতীতের কথা চিন্তা করে সেখান থেকে চলে যায়। আর এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে আমরা নিজেরা নিজের প্রতি ন্যায় করতে পারি, অপরের প্রতি নয়, কারণ আমাদের পরিচিতি অন্যের বিষয়ে অনেক কম থাকে। আমরা যদি কারোর প্রতি ন্যায় করতে চাই তাহলে তার এমন ভালোবাসা ও স্নেহ পাওয়া উচিত যেন সে নিজেই তার দোষটাকে স্বীকার করে নেয় আর সে পুনরায় সেটাকে না করার শপথ নিয়ে নেয়। বুদ্ধদেব এটাও বলতেন যে সবার প্রথমে মানুষকে নিজের পরিচিতি তৈরি করা উচিত, কারণ অন্যের থেকে সমস্ত ব্যক্তি নিজের ব্যাপারেই বেশি জানে। অর্থাৎ তিনি মনে করেন, খারাপকে ঘৃণা করো, খারাপ ব্যক্তিকে নয়।